আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আমি প্রফেসর হুসনেয়ারা ইয়াসমিন, অর্থনীতি বিভাগ, ঢাকা কলেজ। আজকে আমি থার্ড ইয়ার অনার্সের ম্যাক্রো ইকোনমিক্স পেপার থেকে আইএসএলএম মডেলের উপরে কিছু আলোচনা করব। গত ক্লাসে আমি তোমাদের আইএসএলএম রেখার শিফটিং দেখিয়েছিলাম। আজকে অর্থনীতির উপর আর্থিক নীতি ও রাজস্ব নীতির কার্যকারিতা নিয়ে আলোচনা করব। সরকার দেশের স্বাভাবিক পরিস্থিতিকে বজায় রাখার জন্য প্রয়োজনে ফিসক্যাল পলিসি অথবা মনিটারি পলিসি গ্রহণ করে থাকে। ফিসক্যাল পলিসি দুই ধরনের, একটা হচ্ছে সম্প্রসারণমূলক ফিসক্যাল পলিসি, আরেকটা হচ্ছে সংকোচনমূলক ফিসক্যাল পলিসি। আর্থিক নীতিও দুই ধরনের, একটা হচ্ছে সম্প্রসারণমূলক আরেকটা হচ্ছে সংকোচনমূলক। পরিস্থিতির উপর নির্ভর করে সরকার ঠিক করে কোন ধরনের পরিস্থিতিকে কী দিয়ে মোকাবেলা করা যায়। প্রথমেই আমি আর্থিক নীতির কার্যকারিতা নিয়ে আলোচনা করতে চাচ্ছি। আমরা জানি অর্থের যোগান বৃদ্ধি এবং হ্রাস, এই বিষয়টাই হচ্ছে আর্থিক নীতির কার্যক্রম। আরেকটা বিষয় তোমাদের জানতে হবে, আর্থিক নীতির প্রতিনিধিত্ব করছে এলএম রেখা আর রাজস্ব নীতির প্রতিনিধিত্ব করছে আইএস রেখা। আমরা এখানে যে বিষয়টি প্রথমে আলোচনা করব সেটা হচ্ছে অর্থের যোগান বৃদ্ধি, সুদের হার ও আয়স্তর পরিবর্তনে কোনো ভূমিকা রাখতে পারে কি না। অর্থাৎ আর্থিক নীতিটা যদি সম্প্রসারণমূলক হয়, অর্থের যোগান যদি বৃদ্ধি করা হয়, সেক্ষেত্রে জাতীয় আয়স্তর এবং সুদের হার পরিবর্তনে সেটা কী ভূমিকা পালন করতে পারে, বিষয়টি আমরা চিত্রের সাহায্যে দেখাচ্ছি। আমরা এর আগেও বলেছি অর্থনীতিতে তারল্য ফাঁদ বলে একটা বিষয় রয়েছে। অর্থাৎ অর্থনীতিতে সুদের হার নামতে নামতে এমন একটা পর্যায়ে এসে স্থির হয় যার নিচে আর সুদের হারকে নামানো যায় না। কিন্স বলেছেন এটাকে তারল্য ফাঁদ হিসেবে আখ্যায়িত করেছেন। তখন অর্থের ফটকা চাহিদা রেখা ভূমি অক্ষের সমান্তরাল হয়ে পড়ে, অর্থাৎ সুদের হারের পরিবর্তন হোক অথবা না হোক, তার দ্বারা অর্থের ফটকা চাহিদার কোনো অসীম পরিবর্তন হয়। যাই হোক, যদি পরিস্থিতি এমন হয়, আমরা ধরলাম ফটকা চাহিদা, অর্থনীতিতে তারল্য ফাঁদ উপস্থিত, এই অবস্থায় অর্থের ফটকা চাহিদা ভূমি অক্ষের সমান্তরাল হয়ে যাওয়ার কারণে এলএম রেখা ভূমি অক্ষের সমান্তরাল হয়ে পড়বে। আমরা প্রাথমিক এলএম রেখাটা ধরছি এখানে এলএম নট এবং আইএস একটা মাত্র রেখা ধরেছে। এখানে রাজস্ব নীতির প্রভাব দেখাচ্ছি না বলে আইএস রেখার শিফটিং দেখাবো না। চিত্রে যেখানে আইএস রেখা এলএম রেখাকে ছেদ করেছে সেখানে সুদের হার হচ্ছে আর নট এবং আয়স্তর হচ্ছে ওয়াই নট। এই অবস্থায় আয় বৃদ্ধি এবং সুদের হারকে পরিবর্তন করার জন্য সরকার যদি এলএম অর্থাৎ তার আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে বা কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে যদি অর্থের যোগান বৃদ্ধি করে, তাহলে নতুন এলএম রেখা হবে এলএম ওয়ান। তারল্য ফাঁদের কারণে সেটা এই ধরনের একটা শেপ ধারণ করবে। আমরা এখানে দেখতে পাচ্ছি আর্থিক নীতির সম্প্রসারণমূলক নীতি গ্রহণ করার ফলে এলএম নট রেখা এলএম ওয়ান রেখায় রূপান্তরিত হলেও তার দ্বারা সুদের হার, ভারসাম্য সুদের হার এবং জাতীয় আয়ের উপর কোনো প্রভাব পড়েনি, এদের কোনো পরিবর্তন হয়নি। তাহলে আমরা বলতে পারি এই ধরনের পরিস্থিতিতে তারল্য ফাঁদ অবস্থায় আর্থিক নীতি সম্পূর্ণ ব্যর্থ হয়। আমরা জানি এলএম আইএস রেখার আকার আকৃতি আবার এলএম আর্থিক নীতি কতটুকু কার্যকর হবে না হবে সেটার উপর নির্ভর করে, বিষয়টি আমরা এই চিত্র দিয়ে দেখানোর চেষ্টা করছি। এখানে আমি এবি আইএস রেখার একটা অংশ দেখেছি যেটা বাম থেকে ডানে নিম্নগামী, বি থেকে সি অংশটা হচ্ছে ভূমি অক্ষের সমান্তরাল এবং সি থেকে ডি অংশটা হচ্ছে লম্ব অক্ষের সমান্তরাল। ক্লাসিক্যাল মতে সর্বনিম্ন সুদের, স্ক্রিনসের মতে সর্বনিম্ন সুদের হারে, সরি, ক্লাসিক্যালদের মতে বিনিয়োগ সুদের হার প্রভাবিত না করেও বিনিয়োগ বাড়তে পারে বা কমতে পারে।
এই অবস্থায় সেটা ভূমিকম্পের সমান্তরাল হবে। আর স্বাভাবিক অবস্থায় আইএস রেখা বাম থেকে ডানে নিম্নগামী হবে, অর্থাৎ সুদের হার বাড়লে বিনিয়োগ কমে যাবে আর সুদের হার কমলে বিনিয়োগ বাড়বে। সিডি রেখা আমরা দেখাচ্ছি, সেটা কিনসিয়ান রিজিয়ন দেখানো হচ্ছে। কিনস বলছেন এমন অনেক পরিস্থিতি তৈরি হয় অর্থনীতিতে যখন সুদের হারের পরিবর্তন দ্বারা বিনিয়োগ বৃদ্ধি করা যায় না, যার ফলে জাতীয় আয়েরও কোনো পরিবর্তন আসে না। এবি অংশে আমরা এলএম রেখাকে চেঞ্জ করেছি, প্রথমে এলএম নট রেখা দিয়ে দেখেছি জাতীয় আয় হচ্ছে ওয়াই নট, সুদের হার হচ্ছে আর টু। এই অবস্থায় যদি সম্প্রসারণমূলক আর্থিক নীতি গ্রহণ করা হয় তাহলে সেটা হবে এলএম ওয়ান, এবং এই অবস্থায় জাতীয় আয় হবে ওয়াই ওয়ান, অর্থাৎ সুদের হার কমে যাবে আর টু থেকে আর ওয়ানে। অর্থাৎ ডাউনওয়ার্ড স্লোপিং যদি আইএস রেখা হয় সেক্ষেত্রে আর্থিক নীতি কার্যকর হয়, তার দ্বারা আয়ও প্রভাবিত হয় সুদের হারও প্রভাবিত হয়। কিন্তু অর্থনীতি যদি বিসি অংশে থাকে, অর্থাৎ ক্লাসিক্যালদের ধারণা অনুসারে যদি সেটা বিসি অংশ হয়, তাহলে আমি দেখাচ্ছি যে এলএম নট রেখা এই বিসি অংশকে এই বিন্দুতে ছেদ করেছে, ফলে জাতীয় আয় নির্ধারিত হচ্ছে ওয়াই নট। সম্প্রসারণমূলক অর্থনীতি গ্রহণ করায় জাতীয় আয় বৃদ্ধি পেয়েছে ঠিকই, কিন্তু সুদের হারের কোনো পরিবর্তন হয় নাই, সেটা আর নটের এই দুইটি অবস্থায় স্থির রয়েছে। একই আইএসএলএম রেখা দিয়ে আমি এই অংশটাকে বুঝাচ্ছি। এখানে প্রাথমিক এলএম রেখা হচ্ছে এলএম নট, এই অবস্থায় সুদের হার হচ্ছে আর ফোর আর জাতীয় আয় হচ্ছে ওয়াই এফ। যদি সম্প্রসারণমূলক অর্থনীতি গ্রহণের ফলে এলএম রেখাটা এলএম ওয়ান হয়, সেক্ষেত্রে জাতীয় আয়ের ক্ষেত্রে কোনো প্রভাব বিস্তার করবে না, জাতীয় আয় আগের মতোই ওয়াই এফ এ থাকবে, শুধু সুদের হার হ্রাস পাবে ওয়াই থ্রিতে। তাহলে আমরা দেখতে পাচ্ছি আর্থিক নীতি কতটুকু কার্যকর হবে, অর্থাৎ বাস্তবে অর্থনৈতিক পরিস্থিতিকে স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসার জন্য অর্থের যোগান বৃদ্ধি বা হ্রাসের বিষয়টা কার্যকর হবে আইএস রেখার আকার এবং আকৃতির উপর। যাই হোক, এবার আমরা যাব রাজস্ব নীতির এবং তার ব্যর্থতা বা কার্যকারিতার ব্যাপারে। আমি একটা চিত্র এখানে নিয়েছি। আর নট এই অংশটা হচ্ছে ভূমিকম্পের সমান্তরাল, এখান থেকে একটু অংশকে আমি দিয়েছি আপার স্লোপিং আর এই অংশ থেকে একটু অংশকে লম্বকের সমান্তরাল করেছি। রাজস্ব নীতি কতটুকু কার্যকর হবে না হবে সেটা এলএম রেখার আকৃতির উপর নির্ভর করে বলছিলাম। এখানে তিনটা রিজিয়ন আমি দেখিয়েছি, এ বি একটা রিজিয়ন, বি থেকে সি একটা রিজিয়ন, সি থেকে ডি আর একটা রিজিয়ন। এই তিনটা অঞ্চলে রাজস্ব নীতি কীভাবে কাজ করছে সেটা আমরা দেখি। কিনসের মতে ফটকা চাহিদার উপর সর্বনিম্ন সুদের হারে ফটকা চাহিদা ভূমিকম্পের সমান্তরাল হয়ে যায়, আর ফটকা চাহিদা রেখার উপর যেহেতু এলএম রেখার আকৃতি ধারণ নির্ভর করে, সেক্ষেত্রে এলএম রেখা এদিকে হবে এবি এর সমান, অর্থাৎ ভূমিকম্পের সমান্তরাল হবে। এই পরিস্থিতিতে যদি সম্প্রসারণমূলক রাজস্ব নীতি গ্রহণ করা হয় অথবা সংকোচনমূলক নীতি গ্রহণ করা হয়, তাহলে সেটা শুধুমাত্র জাতীয় আয়ের উপরই প্রভাব পড়বে। সম্প্রসারণে জাতীয় আয় বাড়বে, সংকোচনমূলক রাজস্ব নীতিতে জাতীয় আয় হ্রাস পাবে, কিন্তু সুদের হারের কোনো পরিবর্তন হবে না। বিসি অংশে আমি আইএস রেখাকে বাম থেকে ডানে ঊর্ধ্বগামী দেখিয়েছি। এই অবস্থায় এলএম রেখাকে বাম থেকে ডানে ঊর্ধ্বগামী দেখিয়েছি। এই অবস্থায় আমরা দেখতে পাচ্ছি যে সম্প্রসারণমূলক যদি ফিসকাল পলিসি গ্রহণ করা হয় তাহলে জাতীয় আয় বাড়বে ওয়াইতে এবং সুদের হার বৃদ্ধি পাবে আর টুতে, আর যদি সংকোচনমূলক গ্রহণ করা হয় তাহলে জাতীয় আয় হ্রাস পেয়ে ওয়াই নট হবে এবং সুদের হার কমে গিয়ে আর নট হবে। অর্থাৎ বাম থেকে ডানে ঊর্ধ্বগামী এলএম রেখায় ফিসকাল নীতি কার্যকর হয়। সি থেকে ডি অংশটাতে যেটা লম্বকের সমান্তরাল, এটা হচ্ছে ক্লাসিক্যাল ধারণা। তাদের মতে সুদের হার প্রভাব জাতীয় আয়ের উপরে সুদের হার কোনো প্রভাব বিস্তার করতে পারে না। তারা বলছেন যে সম্প্রসারণমূলক যদি রাজস্ব নীতি গ্রহণ করা হয়, অর্থাৎ আইএস নট রেখাকে যদি আইএস ওয়ানে সম্প্রসারিত করা হয়, এতে করে জাতীয় আয় ওয়াই এ পর্যায়ে স্থির থাকবে, শুধুমাত্র সেটা
সুদের হারের উপর প্রভাব বিস্তার করবে এবং সেটা R3 R4 এ উঠানামা করবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি রাজস্ব নীতির কার্যকারিতার বিষয়টা রেখার আকার আকৃতির উপর ভিত্তি করে নির্ভর করে। রাজস্ব নীতির মূল উদ্দেশ্য যদি হয় আয়ের সম্প্রসারণ, তাহলে অনেক ক্ষেত্রে দেখা যায় রাজস্ব নীতি প্রয়োগের ফলে আয়ের যতটুকু সম্প্রসারণ হওয়ার কথা সেটা হয় নাই। যদি তা না হয় তাহলে সেটাকে বলা হয় ক্রাউডিং আউট এফেক্ট। ক্রাউডিং আউট এফেক্টের মূল উদ্দেশ্য হচ্ছে যে রাজস্ব নীতির মূল উদ্দেশ্যটা হলো জাতীয় আয় বৃদ্ধি করব, কিন্তু সেই ক্ষেত্রে এলএম রেখার আকার আকৃতির উপর নির্ভর করে সেটা কার্যকর হলো না, অর্থাৎ জাতীয় আয় যতটুকু বৃদ্ধি করার কথা ছিল সেটা করা গেল না। আমরা এখানে দেখতে পাচ্ছি এবি রেখাতে জাতীয় আয় সম্প্রসারণমূলক রাজস্ব নীতির ফলে জাতীয় আয় বৃদ্ধি করা সম্ভব হয়েছে সুদের হারের পরিবর্তন ছাড়াও। তাহলে এখানে ক্রাউডিং আউট এফেক্ট হচ্ছে শূন্য, অর্থাৎ এখানে নীতিটি ব্যর্থ হয় নাই বরং কার্যকর হয়েছে। বি থেকে সি অংশে আংশিকভাবে আমরা কার্যকর দেখতে পাচ্ছি ওয়াই নট থেকে ওয়াই পর্যন্ত বৃদ্ধি পেয়েছে সম্প্রসারণমূলক রাজস্ব নীতির ফলে, কিন্তু সিডি অংশে দেখা যাচ্ছে যে এতে সুদের হার পরিবর্তিত হলে জাতীয় আয়কে প্রভাবিত করা সম্ভব হচ্ছে না। তাহলে সিডি অংশে ক্রাউডিং আউট হচ্ছে সবচাইতে বেশি, এটা তো হচ্ছে আংশিক আর এটা তো হচ্ছে শূন্য। এটাকে বলা হয় পূর্ণ ক্রাউডিং আউট, সিডি অংশের অংশটাকে বলা হচ্ছে পূর্ণ ক্রাউডিং আউট এফেক্ট, এটাকে বলা হচ্ছে আংশিক ক্রাউডিং আউট এফেক্ট অঞ্চল, আর এবিকে বলা হচ্ছে শূন্য ক্রাউডিং আউট এফেক্ট অঞ্চল। অর্থাৎ কি আমরা এটা দুটো কনসেপ্ট এখানে ব্যাখ্যা করলাম, একটা হচ্ছে রাজস্ব নীতি কখন ব্যর্থ হয় সেটা, আর ক্রাউডিং আউট এফেক্ট ধারণাটার ব্যাখ্যা করে তার ভিত্তিতে দেখালাম সেটা কোন জায়গায় কীভাবে কার্যকর হয়। আজ এই পর্যন্তই। যে কোনো বিষয়ের দক্ষতা নির্ভর করে তার চর্চার উপরে। এইসব গ্রাফগুলি একে যদি বারবার তোমরা প্র্যাকটিস না করো তাহলে এসব বিষয়গুলো তোমাদের কাছে সম্পূর্ণ পরিষ্কার হবে না। অর্থনীতি হচ্ছে বোঝার ব্যাপার, যত বেশি প্র্যাকটিস করবে বোঝার ব্যাপারটা তত পরিষ্কার হবে। আজ এই পর্যন্তই, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ। প্রথমে